নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য খুবই খুশির খবর চলে এসেছে। অন স্ক্রিন আমরা একটি কার্ড দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কৃষক ভাতা কার্ড বা পেনশন কার্ডও বলতে পারেন। এই কার্ডটি যদি আপনারা বানান সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতি মাসে 3000 টাকা করে ভাতা বা পেনশন পেয়ে যেতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো এই কার্ডটি কীভাবে বানাতে হয়, এই প্রকল্পটি সম্পর্কে যাবতীয় তথ্য আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দিয়ে সাহায্য করব। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা হলো একটি সরকারি প্রকল্প যা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মানে SMF এদের বার্ধক্য ভাতা এবং সামাজিক সুরক্ষার জন্য। তো আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প শুনেছেন, তো এটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। তো PM কিষাণে যেমন আপনারা বছরে 6000 টাকা পান, আর এটাতে কিন্তু আপনারা প্রতি মাসে 3000 টাকা করে পেতে পারবেন এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা প্রকল্পে। এখানে 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমির অধিকারী সকল ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক এই প্রকল্পের অধীনে সুবিধা পাওয়ার জন্য যোগ্য। এই প্রকল্পের অধীনে কৃষকরা প্রতি মাসে ন্যূনতম 3000 টাকা নিশ্চিত পেনশন পাবেন এবং কৃষকরা মারা গেলে কৃষকদের পত্নী মানে তার স্ত্রী পরিবার পেনশন হিসাবে পেনশনের 50% পাওয়ার অধিকারী হবেন। যিনি করছেন তার, তিনি যদি মারা যান তার স্ত্রী কিন্তু 1/2 টাকা পাবে পেনশন। পারিবারিক পেনশন শুধুমাত্র স্ত্রীর জন্যই প্রযোজ্য। স্কিমের মেয়াদ পূর্তিতে একজন ব্যক্তি মাসিক 3000 টাকা পেনশন পাওয়ার অধিকারী হবেন। পেনশনের পরিমাণ পেনশন ধারকদের তাদের আর্থিক প্রয়োজনে সাহায্য করতে সাহায্য করবে। প্রতি মাসে একটি নির্দিষ্ট পেনশনের পরিমাণ সংশ্লিষ্ট ব্যক্তির পেনশন অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। কারা আবেদন করতে পারবে না এই প্রকল্পে, না জাতীয় পেনশন স্কিম মানে NPS, তারপর এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন স্কিম, এমপ্লয়িজ ফান্ড অর্গানাইজেশন স্কিম ইত্যাদির মতো অন্য কোনো মূর্তিমান সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় যুক্ত যদি থাকে কৃষকরা, তাহলে কিন্তু তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। বুঝতেই পারছেন, মানে অন্যান্য যদি অন্য পেনশনের স্কিমগুলো না আবেদন করা থাকলে। এছাড়াও যে কৃষকরা শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবং প্রধানমন্ত্রী ব্যাপারী মানধন বেছে নিয়েছেন, তারাও আবেদন করতে পারবেন না। উচ্চতর অর্থনৈতিক অবস্থার সুবিধাভোগীদের নিম্নলিখিত বিভাগগুলিও এই প্রকল্পের অধীনে সুবিধার জন্য পাবেন না। যেমন সকল প্রাতিষ্ঠানিক জমির মালিক, সাংবিধানিক পদের সাবেক বর্তমান ধারক, প্রাক্তন ও বর্তমান মন্ত্রী, রাজ্যমন্ত্রী, লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, রাজ্য বিধান পরিষদের প্রাক্তন বর্তমান সদস্য, পৌর কর্পোরেশনের প্রাক্তন ও বর্তমান মেয়র, জেলা পঞ্চায়েতের প্রাক্তন বর্তমান চেয়ারম্যানরা, কেন্দ্রীয় রাজ্য সরকারের মন্ত্রণালয় অফিস বিভাগ তাদের ফিল্ড ইউনিট কেন্দ্রীয় বা রাজ্য PSE এবং সরকারের অধীনে সংযুক্ত অফিস স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সংস্থাগুলির নিয়মিত কর্মচারী মাল্টিটাস্কিং স্টাফ চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে এর আওতার বাইরে রাখা হয়েছে। তাছাড়াও সমস্ত কর্মরত অবসরপ্রাপ্ত কর্মরতা এবং কর্মচারীরা আবেদন করতে পারবেন না। মানে যারা সরকারি কাজ করে বা সাংবিধানিক কোনো পদে যুক্ত ছিল তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না। তাছাড়া আপনি যদি এমনি নর্মাল কৃষক হয়ে থাকেন, সাধারণ কৃষক, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা গত মূল্যায়ন বছরে আয়কর প্রদান করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। মানে যারা লাস্ট বছরে ইনকাম ট্যাক্স দিয়েছেন ভারত সরকারকে তারাও আবেদন করতে পারবেন না। এছাড়াও এখানে আরও কিছু অনেক বেনিফিট রয়েছে। যেমন আপনি প্রকল্পটা অন্তর্ভুক্ত হওয়ার পর ধরুন আপনার কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো আপনি প্রতিবন্ধী হয়ে গেলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পটা থেকে বেরিয়ে আসতে পারেন। বা আপনি যদি না চালাতে চান আপনার অবর্তমানে, সেক্ষেত্রে আপনার স্ত্রী বা আপনার পরিবারের সদস্যরাও চালাতে পারে। এছাড়াও কিন্তু এখানে আপনি ধরুন 10 বছরের আগে যদি বলেন যে আমি আর চালাবো না, আমি প্রকল্পটা থেকে বেরিয়ে আসতে চাইছি, তো সেক্ষেত্রে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনি যে টাকা জমা দিয়েছেন সেই টাকা আপনি কিন্তু ফেরত পেয়ে যাবেন। আর যদি আপনি 10 বছরের পরে এই প্রকল্প থেকে বেরিয়ে আসতে চান আর যদি না চালাতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি যে টাকা জমা দিয়েছেন সেই টাকা প্লাস তার যে সুদ হবে সেই সুদ সমেত আপনার জমা দেওয়া টাকা সম্পূর্ণ কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার দেখুন আমি কেন বলছি যে চালানোর কথাটা, এখানে কিন্তু আমাদেরকে একটা টাকা দিতে হয়, মানে কিছু টাকা আপনাদেরকে দিতে হয় এই প্রকল্পটা চালানোর জন্য। এবং আপনি যে টাকা দেয় সরকারও কিন্তু সেই টাকাই জমা দিচ্ছে। যেমন এই যে মান্থলি কন্ট্রিবিউশনে এখানে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন একটা চার্ট দেওয়া রয়েছে বয়স অনুযায়ী। তো আপনি ধরুন এখানে 18 বছর বয়সে আবেদন করছেন, এখানে 18 বছর বয়স থেকে আবেদন করলে আপনাকে চালাতে হচ্ছে আপনার যতদিন না 60 বছর বয়স হচ্ছে, 60 বছর পর্যন্ত লাস্ট সীমা, 60 বছর পর্যন্ত আপনাকে চালাতে হবে প্রকল্পটাকে। এবার কেউ 18 বছর আবেদন করলে তার এখানে চার্ট অনুযায়ী এখানে বলেছে
প্রতি মাসে 55 টাকা করে দিতে হবে। প্রতি মাসে 55 টাকা দিলে সরকারও কিন্তু প্রতি মাসে 55 টাকাই কিন্তু আপনাকে দেবে। তাহলে কত টাকা জমা হচ্ছে আপনার মাসে? 110 টাকা করে জমা হচ্ছে। এবার এই টাকাটা আপনি মাসেও দিতে পারেন, 3 মাস ছাড়াও দিতে পারেন, 6 মাস ছাড়াও দিতে পারেন, বা বছরে একবারও দিতে পারেন। তবে হিসাবটা কিন্তু হবে ওই যে মাসে যেটা দেওয়া রয়েছে 55 টাকা, ওর হিসাবেই কিন্তু হিসাবটা হবে। এইভাবে যত বছর বয়স বাড়বে তত কিন্তু আপনার ওই টাকার পরিমাণটা বাড়তে থাকবে। তবে আপনি যে টাকা দিয়ে শুরু করবেন সেই টাকাটাই কিন্তু প্রতি মাসে দিয়ে যেতে হবে। আপনি যে 18 বছরে আবেদন করলেন, আমরা যখন 30 বছর হলো তখন যে টাকাটা বেড়ে যাবে সেরকম কিন্তু নয়। যেই টাকা দিয়ে আপনি মাসে প্রকল্পটা শুরু করবেন সেই টাকাটাই কিন্তু আপনাকে প্রতি মাসে মাসে ওই চালিয়ে যেতে হবে যতদিন না 60 বছর হচ্ছে। যেমন এখানে 30 বছর বয়সে কেউ আবেদন করলো তাকে কিন্তু চালাতে হচ্ছে 60 বছর পর্যন্ত। এবার তাকে কিন্তু যেহেতু সে 30 বছর বয়সে আবেদন করছে তাকে 105 টাকা করে প্রতি মাসে দিতে হবে, সরকারও 105 টাকা দেবে, তার মানে মোট তার জমা হচ্ছে 210 টাকা। এইভাবে আপনি যদি বেশি বছর বয়সে আবেদন করেন তাহলে মাস মাসে যে টাকার অ্যামাউন্টটা সেটা কিন্তু বেশি থাকবে। যেমন 40 বছরে কেউ যদি আবেদন করে তাকে 200 টাকা দিতে হবে প্রতি মাসে, সরকারও দেবে 200 টাকা, আর মোট কিন্তু আপনার জমা পড়বে 400 টাকা। এইভাবে কিন্তু আমার এখানে চার্ট দেখে নেবেন এবং আপনার যত বছর বয়স, আপনি যত বছর বয়সে এখানে আবেদন করবেন এবং এখানে যে টাকাটা দেখাচ্ছে সেই টাকাটা কিন্তু আপনাকে প্রতি মাসে দিতে হবে, বা আপনি 3 মাস ছাড়া, 6 মাস ছাড়া, বা বছরে একবার আপনি দিতে পারেন। এখানে জাস্ট একটা চার্ট দেওয়া রয়েছে, এই চার্ট দেখে আপনারা ব্যাপারটা বুঝে নেবেন। এবার দেখুন এখানে এলিজিবিলিটি কী রয়েছে, কারা আবেদন করতে পারবে। না, স্মল এবং মার্জিনাল মানে ছোটো মাঝারি কৃষকরা আবেদন করতে পারবে, 2 হেক্টরের নিচে জমি থাকলে আপনারা আবেদন করতে পারবেন, তার বেশি জমি হওয়া চলবে না। এবং আপনাদের বয়স 18 থেকে 40 বছর হতে হবে। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আপনারা যে কেউ আবেদন করতে পারবেন। এবং এর জন্য কিন্তু লাগবে আপনার আধার কার্ড লাগবে এবং আপনার একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও আপনি আবেদন করতে পারবেন। এবার এতে কি সুবিধা পাবেন? না, প্রতি মাসে 3000 টাকা আপনারা পেনশন পেয়ে যাচ্ছেন। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন করতে হচ্ছে, চালাতে হচ্ছে 60 বছর পর্যন্ত। 60 বছরের পর যখনই 60 বছর 1 মাস হয়ে যাচ্ছে ওই 1 মাস থেকেই কিন্তু আপনি প্রতি মাসে 3000 টাকা পেতে থাকবেন। এবার প্রতি মাসে 60 বছরের পর থেকে একদম প্রথম মাসে, দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে, এইভাবে একদম যতদিন আপনি বাঁচবেন ততদিন কিন্তু প্রতি মাসে মাসে 3000 টাকা করে পেনশন আপনারা এই প্রকল্পটা থেকে পেয়ে যেতে পারবেন। তো খুবই কিন্তু একটা ভালো প্রকল্প অন্যান্য স্কিমের তুলনায়। এখানে কিন্তু আমাদের একটা যে বয়স্ক সময়ে, বয়স্কজনিত সময়ে, তখন কিন্তু আপনারা একটা ভালো টাকা নিশ্চিত আয় আপনারা প্রতি মাসে মাসে পেনশন হিসাবে কিন্তু সরকারের কাছ থেকে পেয়ে যেতে পারবেন। এবার এতে আবেদন কীভাবে করবেন? যদি আবেদন করতে চান এতে আপনাকে আবেদন করতে গেলে সিএসসি সেন্টারে যেতে হবে। এছাড়াও কিন্তু আপনি নিজেরাও মোবাইল থেকে আবেদন করতে পারবেন। তো যদি আপনারা নিজেরা আবেদন করতে চান, কীভাবে আবেদন করবেন সেই নিয়ে যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেই নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেব। তো যখনই আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে, আবেদন করার পর আপনাদেরকে একটা কার্ড দেবে, ঠিক এই রকমের একটি কার্ড দিবে। এটি হচ্ছে আপনার আবেদন করার যে প্রমাণ বা ওই যে প্রকল্পে আবেদন করেছেন তার ভাতা কার্ড। এই কার্ডটিই কিন্তু সমস্ত ডিটেলস আপনাদের লেখা থাকবে, যেমন অ্যাকাউন্ট নাম্বার কিষাণ পেনশনের, তারপর আপনি কবে আবেদন করেছেন, আপনার ডেট অফ বার্থ কত, কত টাকা আপনাকে দিতে হবে, সরকার কত টাকা আপনাকে দেবে, এবং কবে থেকে আপনার পেনশন চালু হবে সেই তারিখটাও কিন্তু এখানে দেওয়া থাকবে। এছাড়াও কিন্তু এখানে ডান দিকের পেজটাতে দেখতে পাচ্ছেন, মানে ব্যাক সাইডে এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন 3000 টাকা পার মান্থ, মানে প্রতি মাসে 3000 টাকা পেনশন আপনারা পেতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন, এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।